আজকের ভিডিওতে দুই হাজার বাইশ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের কৃষি শিক্ষা প্রথম প্রথমপত্র অ্যাসাইনমেন্টের সমাধানটি করে দিচ্ছি এখানে তোমরা প্রশ্নটি লক্ষ্য করো এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর এক আর এটা দেওয়া হয়েছে প্রথমতায় বাংলাদেশের কৃষি এখান থেকে তো অ্যাসাইনমেন্ট কলামে বলেছে যে মাঠ ফসল ও উদ্যান ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় তথ্য সেবা প্রাপ্তির উৎস নির্ধারণ তো এখানে তোমরা প্রশ্নগুলো লক্ষ্য করো এখানে যে নির্দেশকগুলো আছে এক নম্বর প্রশ্ন বা নির্দেশকে বলছে যে মাঠ ফসল ও উদ্যান ফসল চিহ্নিত করে ব্যাখ্যা করা দুই নম্বরে বলছে বাংলাদেশের কৃষির ক্ষেত্রসমূহ চিহ্নিত করে ব্যাখ্যা করা তিন নম্বরে বলছে মাঠ ফসল ও উদ্যান ফসল উৎপাদনের জন্য তথ্য ও সেবা প্রাপ্তির উৎস বর্ণনা করতে চার নম্বরে বলছি মাঠ ফসল ও উদ্যান ফসলের জন্য তথ্য সেবা প্রাপ্তির উৎস হিসেবে ইন্টারনেট সহ অন্যান্য উৎসের গুরুত্ব বর্ণনা করতে তো এই প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর প্রদর্শন করছি এই ভিডিওতে এক নম্বর প্রশ্নের উত্তর মাঠ ফসল ও উদ্যান ফসল মাঠ ফসল মাঠ ফসল বলতে অর্থনৈতিক অর্থনৈতিক গুরুত্ব সম্বলিত ফসলকে বোঝায় যেগুলো বিস্তীর্ণ এলাকায় চাষ করা হয় মাঠ ফসলকে কৃষিতাত্ত্বিক ফসলও বলা হয় মাঠ ফসল উৎপাদনের ক্ষেত্রে একই জমিতে একই ফসল চাষ করা হয় যেমন ধান পাট সরিষা ছোলা ভুট্টা মসুর খেসারি ও কাউন ইত্যাদি মাঠ ফসলের জন্য জমি একইভাবে প্রস্তুত করা হয় এবং এর বীজ একসাথে সিটিয়ে বা লাইনে বপন বা রোপণ করা হয় সাধারণত একই জমিতে বছরে এক দুইবার মাঠ ফসল উৎপাদন করা হয় বিভিন্ন আন্তঃপরিচর্যা যেমন পানি সেচ আগাছা দমন পানি নিষ্কাশন সার ও বালাইনাশক ইত্যাদি একসাথে করা হয় উদ্যান ফসল উদ্যান ফসল বলতে সেসব ফসলকে বোঝায় যেগুলো অনেক সময় বেড়া দিয়ে উৎপাদন করা হয় সাধারণত উদ্যান ফসলের চাষ স্বল্প পরিসরে করা হয় কিন্তু বর্তমানে ক্রমবর্ধমান মানুষের চাহিদা মেটাতে বিস্তৃত এলাকায়ও উদ্যান ফসলের চাষ করা হয় উদ্যান ফসল বন্যা উঁচু জমিতে বিশেষ যত্ন ও পরিচর্যার মাধ্যমে উৎপাদন করা হয় সাধারণত বসতবাড়ির আশেপাশে উর্বর জমিতে উদ্যান ফসল চাষ করা হয় রাস্তার ধারে পতিত জমিতে শিক্ষা প্রতিষ্ঠানে মোট কথা উঁচু জমি যেখানে আছে সেখানে উদ্যান ফসল চাষ করা হয় এছাড়া ঘরের বারান্দায় ছাদের টবের মধ্যেও চাষ করা হয় উদ্যান ফসল চার প্রকার যথা এক ফল জাতীয় ফসল যেমন আম কাঁঠাল কলা পেয়ারা লিচু আনারস পেঁপে কুল ইত্যাদি দুই ফুল জাতীয় ফসল যেমন গোলাপ গাধা গন্ধরাস রজনীগন্ধা গ্লাডিউলাস চন্দ্রমল্লিকা ইত্যাদি তিন শাক সবজি জাতীয় ফসল বেগুন টমেটো বাঁধাকপি ফুলকপি ডাটা শাক ইত্যাদি চার মশলা জাতীয় ফসল যেমন পেঁয়াজ রসুন হলুদ আদা এলাচ ইত্যাদি দুই নম্বর প্রশ্নের উত্তর বাংলাদেশের কৃষির ক্ষেত্র বাংলাদেশের কৃষির প্রধান ক্ষেত্রসমূহ হচ্ছে এক মৎস্য দুই গবাদি পশু ও তিন পোলট্রি মৎস্য মৎস্য উৎপাদন কৃষি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র এ উৎপাদন ব্যবস্থার ভৌত পরিবেশ হচ্ছে নদী নালা খাল বিল হাউর বাউর পুকুর ডোবা দিঘি নদ নদী নদ নদী এবং সমুদ্র ইত্যাদি এছাড়াও বর্তমানে পতিত জমি ও ফসলের জমি খনন করে এবং ঘের তৈরি করেও মাছের চাষ করা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে কৃষি ফসলের পরেই মাছের ভূমিকা সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষের শতকরা প্রাণী জামিশের চাহিদা পূরণ করে মাছ গবাদি পশু বাংলাদেশের কৃষিতে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল গবাদি পশু প্রাচীনকাল থেকেই মানুষ অর্থনৈতিক গুরুত্ব সম্বলিত পশু গৃহে স্থায়ীভাবে লালন পালন করে আসছে এদেরকে গবাদি পশু বলা হয় বাংলাদেশে গৃহপালিত পশুর মধ্যে গরু মহিষ ছাগল ভেড়া প্রধান গবাদি পশুর দুধ ও মাংস আমিষের চাহিদা মিটিয়ে থাকে পোলট্রি বাংলাদেশে কৃষির আরেকটি অন্যতম ক্ষেত্র হল পোলট্রি বা গৃহপালিত পাখি যে সকল জীবের পাখনা আছে যারা উড়তে পারে এবং ডিম দেয় তাদেরকে পাখি বলা হয় আবার অর্থনৈতিক প্রয়োজনে মানুষ যেসব পাখি গৃহে পালন করে তাদের গৃহপালিত পাখি বলে বাংলাদেশের প্রেক্ষাপটে গৃহপালিত পাখি অত্যন্ত মূল্যবান সম্পদ বাংলাদেশে গৃহপালিত পাখি যেমন হাঁস মুরগি কবুতর উল্লেখযোগ্য সাধারণত গ্রামের প্রতিটি পরিবারেই গৃহপালিত পাখি পালন করা হয় এগুলো একদিকে যেমন পরিবারের ডিম ও মাংসের চাহিদা মেটায় তেমনি বাড়তি অংশ বিক্রয় করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় তবে বর্তমানে অনেকেই পোলট্রি শিল্প গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠেছেন এজন্য নতুন নতুন উদ্ভাবন উদ্ভাবনের জন্য বিজ্ঞানীরা নিরলস চেষ্টা করে যাচ্ছেন এবং বিদেশ থেকে উন্নত জাত আমদানি করা হয়েছে যেমন জাপানি কোয়েল নামক এক প্রকারের পাখি বাংলাদেশে পালন করা হচ্ছে সম্প্রতি সরকারি গবেষণা কেন্দ্র প্রাণীবিজ্ঞানীরা সুভ্রা নামে একটি ডিমপাড়া মুরগির জাত উদ্ভাবন করেছেন এ জাতের মুরগি বছরে দুইশো থেকে দুইশো পঁচানব্বইটি ডিম দেয় তিন নম্বর প্রশ্নের উত্তর বাংলাদেশে কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস নিচে বাংলাদেশের মাঠ ফসল ও উদ্যান ফসল উৎপাদনের জন্য কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎসসমূহ নিয়ে আলোচনা করা হলো কৃষি তথ্য ও সেবায় বাংলাদেশে কৃষিক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে সরকারের আন্তরিক প্রচেষ্টায় নতুন নতুন সেবা তথ্য সেবা কেন্দ্র গড়ে উঠেছে ইলেকট্রনিক মিডিয়া টেলিভিশন মোবাইল ফোন ইন্টারনেট ইত্যাদি বেশ এগিয়ে গেছে এবং কৃষি তথ্য প্রবাহে সক্রিয় ভূমিকা রেখে চলছে অভিজ্ঞ কৃষক কৃষণী কৃষিনির্ভর বাংলাদেশে সত্তর থেকে আশি পার্সেন্ট লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত এর মধ্যে সাতচল্লিশ ভাগের মতো লোক শুধু কৃষির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে এ সকল কৃষক জীবনের দীর্ঘ সময় ধরে কৃষিকাজে নিয়োজিত থাকেন এ কারণে মাঠ ও উদ্যান ফসল বনায়ন মৎস্য চাষ হাঁস মুরগি ও গবাদি পশুপালন ইত্যাদি বিষয়ে কৃষকদের বাস্তব অভিজ্ঞতা অনেক বেশি ফসল চাষের বিভিন্ন কলাকৌশল ও প্রযুক্তি বিষয়ে তাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে কাজেই ফসল চাষ থেকে শুরু করে মাছ চাষ পোলট্রি পালন গবাদি গবাদি পশুপালন ইত্যাদি কৃষি বিষয়ক সমস্ত কাজের তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসেবে আমাদের দেশে অভিজ্ঞ কৃষকদের যথেষ্ট ভূমিকা পালন করতে পারেন কৃষক বিদ্যালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত কৃষক বিদ্যালয়ের মাধ্যমে কৃষকরা বিভিন্ন তথ্য সেবা পেয়ে থাকেন এই সকল বিদ্যালয়ে কৃষকদের বিভিন্ন নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় যেমন সমন্বিত বালাই ব্যবস্থাপনা সমন্বিত ফসল ব্যবস্থাপনা ও সমন্বিত খামার ব্যবস্থাপনা ইত্যাদি এ এ তথ্য সমৃদ্ধ জ্ঞান তারা কৃষিকাজে সরাসরি বাস্তবে প্রয়োগ করতে পারেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেশের তিনশো পঁয়ষট্টিটি উপজেলায় কৃষক মাঠ স্কুল স্থাপন করেছে সারা দেশে মোট এগারো হাজার চারশো সত্তরটি কৃষক মাঠ স্কুল প্রতিষ্ঠার কাজ চলছে দুই জন কৃষক কৃষানি প্রশিক্ষক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে এই বিদ্যালয়গুলোতে ফসলের ব্যবস্থাপনা কলা কৌশলের উপর কৃষকদের দক্ষ করে গড়ে তোলার জন্য একদল কৃষক কৃষানি আনুষ্ঠানিকভাবে হাতে কলমে মৌসুমীব্যাপী মৌসুমব্যাপী মাঠভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয় ইন্টারনেট তথ্য কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির ইন্টারনেটের ভূমিকা অনস্বীকার্য কৃষি তথ্যের বৃহৎ ভাণ্ডার হচ্ছে ইন্টারনেট ওয়েবসাইট ইন্টারনেটের মাধ্যমে কৃষি বিষয়ক যে কোনো তথ্য সমস্যার সমাধান অনায়াসে স্বল্প সময়ে পাওয়া যায় চার নম্বর প্রশ্নের উত্তর মাঠ ফসল ও উদ্যান ফসলের জন্য তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসেবে ইন্টারনেট সহ অন্যান্য উৎসের গুরুত্ব নিম্নে আলোচনা করা হল এক বর্তমানে ইন্টারনেটের বিভিন্ন কৃষি বিষয়ক ওয়েবসাইট এক বিশাল তথ্য ভাণ্ডার হিসেবে কাজ করছে মাঠ ফসল ও উদ্যান ফসল তথা কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এখন ইন্টারনেটে সার্চ করলেই খুব সহজেই পাওয়া যায় কৃষকরা যে কোনো সময় সমস্যার সম্মুখীন হলে সাথে সাথে ইন্টারনেটের মাধ্যমে সমাধানের উপায়গুলো পেয়ে যেতে পারে এক্ষেত্রে ইন্টারনেটে ইন্টারনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে দুই ই কৃষি ই কৃষি বলতে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে কৃষির বিভিন্ন সেবার আদান প্রদানকে বোঝায় বর্তমানে প্রতিটি ক্ষেত্রে ই ই সেবার প্রভাব লক্ষণীয় ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে ই কৃষির বিকল্প নেই ইতিমধ্যে কৃষিতে ইলেকট্রনিক ডিভাইস বা ই সেবার ব্যাপক প্রসার ঘটেছে কৃষি তথ্য সার্ভিসকে যুগ উপযোগী করার লক্ষ্যে সরকার আধুনিক মানসম্মত আইসিটি কেন্দ্র চালু করেছে ওয়েবসাইটের মাধ্যমে কৃষি বিষয়ক বিভিন্ন সমসাময়িক তথ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তিন অভিজ্ঞ কৃষক কৃষানি অভিজ্ঞ কৃষক কৃষানিরা মাঠ ফসল ও উদ্যান ফসল এর জন্য তথ্য ও সেবা প্রাপ্তির স্থান হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে কোন কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে কোন সময় কোন ফসল ভালো জন্মে কোন ফসলের কোন রোগ হলে কীভাবে তার প্রতিকার করতে হবে এই সমস্ত বিষয়ে তারা খুব অভিজ্ঞ তাদের কাছ থেকে নতুন কৃষক কৃষানিরা বিভিন্ন কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে উপকৃত হতে পারে তাই কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসেবে তাদের গুরুত্ব কম নয় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিও